আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নেক্সট একটা মর্নিং ব্রেকফাস্ট নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নাস্তা বানাবো, তো স্যান্ডউইচ বানাচ্ছি, যেটা হচ্ছে কি একটা হচ্ছে ক্রিম স্যান্ডউইচ আর একটা কলা দিয়ে পিনাট বাটার দিয়ে একটা স্যান্ডউইচ। আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর সহজে হয়েও যায়, তো আমি এই স্যান্ডউইচগুলো বানাচ্ছি। যেটা হচ্ছে ক্রিম স্যান্ডউইচ, যেটা ওটা যে স্প্রেডটা যেটা পুর ভিতরে যেটা ওইটা বানায় রেখে দিলে 4-5 দিন থাকে। এই পিঠাগুলো আম্মা বাড়ি থেকে বানিয়ে পাঠিয়েছে এক বক্স। তো আমি এখান থেকে কয়টা গরম দিই, গরম করে মাঝে দিয়ে কেটে এগুলোকে চুলায় বসিয়ে দিব তাওয়াতে। পুরা পুরা হয়ে গেলে এটা যে কোনো ঘি দিয়ে মজা লাগে বা গরুর মাংস বোনা হলেও মজা লাগে। তো আমি দেখি কোনটা করি, আগে গরম তো করে নিই, ঘি দিয়ে মেবি ঘি দিয়ে খাইয়ে নেব। তো দেখাচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নিতেছি যাতে সহজে নরম আর মচমচা হয়ে যায়। চুলার উপরে কম আগুনে বসিয়ে রাখবো, তাহলে নরম হয়ে যাবে। আর দেখি রেখে দিব, আর কিছুক্ষণ পরপর আসে উল্টায় দিয়ে দিব, হয়ে যাবে, কিছু সময়ে হয়ে যাবে। নাস্তা বানায় খাওয়া শেষ হয়ে গেছে আমাদের, এখন চলে আসছি রুমগুলো গুছাইতে। বিছানাগুলো সুন্দর করে গুছাই রাখবো, রোদ এসে পড়ছে বিছানায়, সুন্দর লাগতেছে। ছোটোবেলা দেখতাম বা সবসময় দেখি আমার মা কী করেন, বিছানা থেকে নাম ঘুম থেকে উঠি নামার সময় বিছানা ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে নামেন। আমি সেটা করি না, আমি আগে খাওয়া দাওয়া করে নাস্তা টাস্তা করে এসে রুম গুছাইতে লাগে আর কি। দেয়াবেটার মধ্যে কফি ডালছে, আন্দাজ মতো কি খুঁজতেছ, লুসনি করতেছে। আর সে উইদাউট, এইটা হচ্ছে তার সবচেয়ে সহজ রেসিপি কফি বানানোর। এখন গরম পানি ডালা হচ্ছে, নো কফি মেড, নো সুগার, নো মিল্ক, ব্ল্যাক কফি, এনার্জেটিক। এটা তাকে এনার্জাইজ করবে মাকে যন্ত্রণা করার জন্য। এটা হচ্ছে নারানারি চলতেছে। এটা হচ্ছে আমার ছেলের জ্যাকেট, দেখে অ্যাডিডাসের জ্যাকেট, এটা অনেক সুন্দর। তো পিঠা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঘি দিয়ে খাবো। ঘি দিয়ে খাইতে মনে হয়েছে যে আমি ঘিটা আসলে এত পিওর পাই না। তো এখন যেটা করতেছি আমি বাটার থেকে একটু জাল করে দেখবো যে এটা ঘি হয় কিনা। নর্মালি আমি এ পর্যন্ত 2-3 বার ট্রাই করেছি, বাটার থেকে ঘি বানানো যায় না আমাদের দেশে বা এখানে, কীরকম জানি অন্য কিছু হয়ে যায়। তো এখন দেখি কালো হয়ে কোনো ঘিয়ের কোনো কিছু আসে না, এটা নাকি কি দিয়ে দে। তো এই জন্য দেখি একটু ট্রাই করব, একটু প্রথমে অল্প একটু জাল করে দেখবো ঘি হচ্ছে কিনা, তারপরে যদি হয় তারপরে তাহলে এগুলো দিয়ে আমি ঘি বানায় নেব। অলরেডি আমি 2-3 বার ফেল হয়ে গেছি, ঘি হয় নাই, শুধু গড়ে যেই বাটারটা তুলি ওইটা দিয়েই শুধু ঘি হয়। যেহেতু আগে আমি অনেক নষ্ট করেছি সেজন্য আজকে অল্প একটু দিতেছি, দিয়ে দেখি ঘি হয় কিনা। আর ওইটা ওই পিঠাটা আমি ঘি দিয়ে খাবো এখন, সরাসরি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ঘি হয় কিনা। না হয় নাই, এটা হয় নাই। এগুলো আসলে তারা বাজারে যে বাটারগুলো পাওয়া যায় নর্মালি এগুলো জাল করলে ঘি হয় না, আমি এই এনে তিনবার দেখলাম এটা ঘি হয় নাই, বাকি সেটা অল্প দিয়েছি। আমাকে ইয়ে করতে হবে, করে ঘি বানাইতে হবে আবার, যাতে আমি সহজে মাইতে পারি না, ব্যস্ত ছিলাম, হয় নাই ঘি হয় নাই। ঘিয়ের কোনো এই যে কালো হয়ে গেছে আর ঘিয়ের কোনো গ্রানি আসে নাই, বাকি অল্প করে দিয়েছি। একটু ঘি খাওয়াই যায়, একটু খাবো। কাজকর্ম শেষ করে আমি মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে, আমি একটু ছাদে গেলাম। ছাদে দুপুরবেলা একটু রোদ লাগাইতে আমার খুবই ভালো লাগে এবং শরীরের জন্য ভালো, 11টা সাড়ে 11টা বা 12টার দিকে। আর আমার গাছগুলো দেখতেছি মানে রোদ পেলে পত্তলিকা সব মানে ফুটে গিয়ে দেখি পানি দেওয়া হয় নাই, যেহেতু আমরা নিচে একটু ভিজে ছিলাম টবগুলোতে পানি দেওয়া হয় নাই। তো একটু পানি দিই, পানি দিয়ে একটু রোদে কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, কারণ
এগুলা আর বেশি রোদ লাগলে নষ্ট হয়ে যাবে। এরপরে কি করলাম, বিকালবেলা বের হলাম একটু শপিং এ আর্টিজানে, ওখানে ডিসকাউন্ট দিছে, ওই যে সেল দেয় না, ওই সেলের জিনিসপত্রগুলো দেখা যায়। এটা কি ব্র্যান্ডের? কত প্রাইস, কত পড়বে এটার? একটু খুলে দেখানো যাবে? তো শপিং করে ঘোরাঘুরি করে কিছু শপিং হলো, তারপরে আমাদের একটা দাওয়াত ছিল আর্কাডিয়ার ফুড কোর্টে, তো ওখানে চলে গেছিলাম, মজার মজার সব খাবার খেলাম। সবাই ভালো থাকেন, নেক্সট একটা ব্লগের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ।